তিনি একজন লাকি কাস্টমার হবেন, তিনি পেয়ে যেতে পারেন একটি স্মার্টফোন গিফট। সেও আপনারা এখন পর্যন্ত মার্কেটিং তো অলরেডি বাইক প্রাইস আপ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এক্সক্লুসিভ বাইক সেন্টারে আমরা প্রাইসটা কিন্তু ঠিক আগের মতোই রেখেছি। তবে এটা কতদিন রাখতে হবে ধারণা জানি না, কারণ আমার অলরেডি স্টকও কিন্তু শেষের পথে। এখন পর্যন্ত তবে 7-8-10 দিনের মধ্যে কি হবে আই ডোন্ট নো, এটুকু বলতেছি। কেউ খালি হাতে ফেরত যাবেন না, প্রাইস নিয়ে চিন্তা করবেন না। মার্কেটে যে যা প্রাইস আছে এসে জাস্ট আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ কথা দিচ্ছি সেখান থেকে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। যার কারণে আমি চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের সাথে অবশ্যই শোরুমটাকে পরিচয় করে দেওয়া উচিত। যদি আপনার পছন্দের কোনো বাইক, কোনো এক্সক্লুসিভ বাইক যদি আপনি চান তাহলে এখানে সবসময় জন্য পেয়ে যাবেন। তো অবশ্যই এই 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 শোরুমটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আপনাদের সাথে পরিচয় করে দিব এখানকার ম্যানেজার ওয়াইল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো ওয়াইল ভাই, আজকে মোটামুটি এখানে আসছি এবং আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তো আপনি যদি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন এবং আপনার এখানে আজকে কি ধরনের বাইক দেখবেন, কি ধরনের কালেকশন গুলো আছে সে ব্যাপারে যদি একটু বলতেন। অবশ্যই অবশ্যই, তবে শুরুতেই আমি একটু বলি যে আপনাকে ধন্যবাদ, আপনি আপনার যেটা হচ্ছে মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই শোরুমে আসছেন সময় দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই না ভাই, এটা আমার ডিউটি। আর এটা হচ্ছে ফার্স্ট, এটাই হচ্ছে আপনার সাথে আমার মনে হয় ফার্স্ট ব্লগ, আগে কখনো করা হয়নি। তো শুভকামনা রইল আপনার জন্য, আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন এবং ধন্যবাদ, এবং ধন্যবাদ ভিউয়ারদের যারা যারা হচ্ছে ভাইয়ের চ্যানেলের সাবস্ক্রাইবার। সো কথা না শুরু করে বলি, স্টার্ট করি আজকের কালেকশন। জি ভাই, থ্যাংক ইউ ভাই। তো গাইস, অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটি চেপে রাখবেন। তো ততক্ষণ পর্যন্ত আমি আপাতত বিদায় নিচ্ছি, আর এখন কথা বলবে আমাদের অবশ্যই স্মার্ট ভাই ওয়ারিন ভাই। শীত শেষ, গরম পড়ে গেছে, তো এই গরমের মধ্যে সব হট হট কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি এক্সক্লুসিভ বাইক সেন্টার। তবে যেহেতু এই চ্যানেলে এটা আপনার ফার্স্ট ভিডিও, আমি একটু প্রথমে আমাদের শোরুম সম্বন্ধে একটু ভিউয়ারদের আইডিয়া দিতে চাই। সেটা হচ্ছে আমরা সবসময় 100% সিভিও কন্ডিশন বাইকগুলো ইম্পোর্ট করে থাকি। আমাদের বাইকগুলো সাধারণত হচ্ছে ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ডের হয়ে থাকে। সো আমাদের এখানে কোনো সিকিউরিটি ভার্সন নেই। তো আমরা যে বাইকগুলো দেখাতে চলেছি এই বাইকগুলো সম্বন্ধে এখন সবাই মোটামুটি জানে। আর বিষয়টা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 68 মধ্যপীরের বাগ, মিরপুর 2, ঢাকা। এটা হচ্ছে মিরপুর সাইফিট রোডে, মিরপুর 2 আর কি অবস্থিত। তো ইন ডিটেলসে আমি ইনশাল্লাহ ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন। সো কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকের হট কালেকশন শুধুমাত্র এক্সক্লুসিভ বাইক সেন্টারে। সো সর্বপ্রথমই আমরা স্টার্ট করি একটি সুজুকি ব্র্যান্ডের বাইক, সেটা হচ্ছে বাংলাদেশের টপ স্পিডের বাইক, এটা হচ্ছে সুজুকি GSXR 150। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন, 100% সিভিও কন্ডিশন বাইক। এটা হচ্ছে টোটাল টাই হচ্ছে ডুয়েল চ্যানেল ABS এবং রিমোট কন্ট্রোল সেন্সর বাইক। যে বাইকটি এই রিমোট কন্ট্রোল সেন্সর আপনি অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো মডেলে আপনারা পাবেন না। এই বাইকটি চুরি করা একেবারেই অসম্ভব। সো আমাদের কাছে দেখতে পাচ্ছেন ABS এর মধ্যে দুটি কালার অ্যাভেলেবল আছে, একটি হচ্ছে ব্ল্যাক ইয়েলো আর একটি হচ্ছে ব্ল্যাক রেড। সো এই দুটোর প্রাইস রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে 3,85,000 টাকা। এবং তারপরে দেখাতে চলেছি সেম ব্র্যান্ডেরই, সেম মডেলেরই বাইক, কিন্তু এটা হচ্ছে ডাবল ডিস্কের বাইক, নন ABS। এটা হচ্ছে 100 ইয়ার সেলিব্রেশন কালার। ইন টোটাল ফিচার পেয়ে যাবেন, যেটা ABS এ আছে সেই ফিচারটিও পেয়ে যাবেন, শুধুমাত্র ABS এর যে এটা আছে মানে ডুয়েল চ্যানেল ABS সেটা না, এটা হচ্ছে ডাবল ডিস্ক। সো এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে 3,50,000 টাকা। এখন দেখাতে চলেছি
ইন্ডিয়ান ভার্সনের মধ্যে যারা R15 চাচ্ছেন মার্কেটে পাচ্ছেন না ডুয়েল চ্যানেল ABS এর ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন পেয়ে যাবেন আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে তো এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে হচ্ছে এই ঠান্ডা গ্রে কালার তবে যারা আদার্স কালার নিতে যাচ্ছেন তাদের জন্য বলে রাখি আপনারা এই মান্থেরই এন্ডের দিকে আশা করি ইনশাআল্লাহ টোটাল কালারগুলো আপনারা পেয়ে যাবেন তবে শুধুমাত্র এখন ঠান্ডার গ্রে কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই বাইকটির প্রাইস রাখা হয়েছে 4 লক্ষ টাকা এবং এই বাইকের সাথে আপনারা পেয়ে যাবেন ক্যাশব্যাক অফার কিন্তু ক্যাশব্যাক অফার কতটুকু জানতে হলে আসতে হবে অথবা ফোন দিতে হবে মোটামুটি কম বেশি সব বাইকের সাথে আছে কম বেশি সব বাইকের সাথে টুকটাক গিফট আইটেম আছে এবং এই ভিডিওর এন্ডে আমি বলবো আরেকটি অফার আছে সেই অফারটা কি সেটা এখন বলবো না ওকে তারপর কোন বাইকে দেখতেছিস ভাই এখন দেখাতে চলেছি ইন্দো ভার্সনের সো ভিউয়ার্স এখন দেখাতে চলেছি R15 এরই যেটা হচ্ছে ইন্দোনেশিয়া ভার্সন যেটা দেখতেই পাচ্ছেন ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেমের বাইক এটা নন ABS ফ্রন্টে হচ্ছে USD সাসপেনশন দেন হচ্ছে 7-8 লক সিস্টেম এটা হচ্ছে VBA টেকনোলজি 155cc একটি বাইক তো এখন দেখাতে চলেছি হচ্ছে ব্ল্যাক কালারটি তবে আমাদের কাছে আদার্স আরো দুটি কালার আছে তবে শুধুমাত্র ব্ল্যাক কালারের প্রাইসটা রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে 4,85,000 টাকা ভিউয়ার্স আমি কিন্তু আবারও বলছি শুধুমাত্র ব্ল্যাক কালার পেয়ে যাবেন আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে 4,85,000 টাকা এবং এই ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া ডিফারেন্সটা কি কি থাকে কারণ দুটো তো সেম লুকি সেম ডিএনএ তাহলে কি কি ডিফারেন্স সেটা আমি অবশ্যই বলবো কিন্তু যারা জানতে চান একটু কষ্ট করে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু কমেন্টস করে রাখবেন ইনশাআল্লাহ নেক্সটে আমরা ইন্ডিয়া আর ইন্দোনেশিয়ার মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব সো ভিউয়ার্স প্রাইসটা কিন্তু আগেও বলেছি আবারও বলছি 4,85,000 টাকা এরপরে দেখাতে চলেছি সেম ক্যাটাগরির ইয়ামাহা R15 সিলভার কালার এটা হচ্ছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেমের বাইক এবং তার সাথে দেখাতে চলেছি আরেকটি কালার সেটা হচ্ছে ব্লু কালার সো ভিউয়ার্স এই দুটি কালারের প্রাইস কিন্তু সেম শুধুমাত্র ব্ল্যাক কালারের প্রাইসটা হচ্ছে একটু ডিফারেন্স তো এই হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস রেসিং ব্লু কালারটি শুধুমাত্র সিলভার এবং ব্লু এই দুটি বাইকের প্রাইস রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে 4,50,000 টাকা ভিউয়ার্স প্রাইসটি কিন্তু আমি যারা কনফিউজ হয়ে যাচ্ছেন যে দুটো তো সেম বাইক তিনটাই তাহলে কেন প্রাইসটা ডিফারেন্স এটা অ্যাকচুয়ালি ভ্যাট অ্যান্ড ট্যাক্সের বিষয় সো ব্ল্যাক কালারটা পাওয়া যাচ্ছে না আমাদের লেটেস্ট প্রোডাকশন সেজন্য প্রত্যেকটা বাইকে একটু কস্টিংটা বেড়ে গিয়েছে তো শুধুমাত্র ব্ল্যাক কালারটা আমরা রাখছি 4,85,000 টাকা ব্লু আর সিলভারটা রাখছি আমরা 4,50,000 টাকা সো এই হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ান R15 দেন হচ্ছে আমরা ইন্দোনেশিয়ান R15 ইঞ্জিন বাট নেকেড এডিশন সেই বাইকটি আমরা এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইয়ামাহা MT15 যেটা হচ্ছে যারা লং ট্যুর করতে পছন্দ করেন এবং যারা অফ রোড অন রোড দুই ক্ষেত্রে রাইড করতে চান আপনারা সারাদিন রাইড করবেন ব্যাক পেন হবে না তবে ভিউয়ার্স এখানে বলে রাখি এখানে আমাদের কাছে দুটি এডিশনের কালার অ্যাভেলেবল আছে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন 2020 কালার সেটা হচ্ছে হোয়াইট কালার এটাকে বলা হয় আমরা আইস হোয়াইট এই বাইকটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে না এই বাইকটিতে আপনারা যারা মডিফিকেশন করবেন গোল্ডেন কালারের উপরে খুবই অসাধারণ চমৎকার দেখা যায় এবং তারপরে আমরা দেখাতে চলেছি এই অ্যাশ কালারটি এই অ্যাশ কালারটিও কিন্তু 2021 এর কেন বলছি আমি এটা 2020 আর কেন বলছি এটা 2021 এর সেটা একটু বলে রাখি এই কালারটারই আপডেট কালার হচ্ছে এই অ্যাশ কালার যারা হোয়াইট কালার নিতে চাচ্ছেন তারা তো নিতেই পারে কিন্তু এটার থেকে আপডেট যে কালারটি এসেছে সেটা হচ্ছে এই অ্যাশ কালারটি কারণ এটা কিভাবে বলছি আপনি দুটা হুইল রিম কালারটা চেক করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কিন্তু পেপারসে এটা বলে রাখি দুটি কালারেরই পেপারস আপনারা 2021 পেয়ে যাবেন সো ভিউয়ার্স যেহেতু আমাদের CVO কন্ডিশন বাইক 100% ইন্দোনেশিয়ান ভার্সন নো ডাউট আপনারা দেখে শুনে বুঝে আমাদের ওয়্যার হাউসে এসে আপনার পছন্দের বাইকটি আপনি নিজ হাতে আনপ্যাক করে নিতে পারবেন এবং এটাও বলে রাখি কেউ খালি হাতে ফেরত যাবেন না প্রাইস শুনে চিন্তা করবেন না চলে আসবেন একবার সশরীরে ভিজিট করে দেখুন না ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবেন না সো এখন আসি প্রাইসিংয়ে শুধুমাত্র এই 2020 যেটা হচ্ছে হোয়াইট কালারটি এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে সেটা হচ্ছে 4,35,000 টাকা এবং যেটা হচ্ছে 2021 এর কালার যেটা হচ্ছে অ্যাশ কালার এটার প্রাইস রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে 4,40,000 টাকা এখান থেকেও আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন জানতে হলে ওই একই কথা আসতে হবে এখন দেখা যাচ্ছে চলেছে ইন্ডিয়ানের ভিতরে যারা সুজুকি ব্র্যান্ডের মধ্যে বাইক খুঁজছেন পাচ্ছেন না সব জায়গায় খুঁজে তন্ন তন্ন করে ফেলেছেন কিন্তু
বাইকের কোনো হদিস নেই, পেয়ে যাবেন কোথায়? এক্সক্লুসিভ বাইক সেন্টারে। এই তো দেখাতে চলেছি সুজুকি জিক্সার এসএফ, এটা হচ্ছে 100% সিভিও কন্ডিশন বাইক, সিঙ্গেল চ্যানেল এবিএস, এটা ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন বাট এয়ার কুল। তো এটা হচ্ছে ডাবল ডিস্ক বাট ফ্রন্ট হচ্ছে এবিএস, এবং বিএস সিক্স হওয়ার বলে এবং 100% সিভিও কন্ডিশন হওয়ার বলে আমাদের প্রাইস আর অফিসিয়াল প্রাইস কিন্তু কখনোই ম্যাচ করবে না, কারণ ওটা হচ্ছে সিকেডি ভার্সন, আমাদেরটা হচ্ছে সিভিও ভার্সন। সিকেডি এবং সিভিও ভ্যাট ট্যাক্স কত এটা তো মোটামুটি আমরা সবাই জানি, তারপরেও যারা জানতে চান একটু কমেন্টস করবেন, ইনশাল্লাহ নেক্সট আমরা এটা নিয়েও ভিডিও মেক করব। সো এই এখন আসি প্রাইজিং এর বিষয়ে, এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টার 320,000 টাকা। ভিউয়ার্স আমি আবারও বলি, 320,000 টাকায় পেয়ে যাচ্ছে সুজুকি জিক্সার এসএফ, সেটা হচ্ছে 2021 এর সর্বশেষ লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইকটি। তবে আমাদের কাছে এখন ব্ল্যাক কালারটি নেই, এখন আছে হচ্ছে ব্লু কালার এবং রেড কালার, এবং ব্ল্যাক কালারটি অ্যাভেলেবল হবে কিন্তু সেটা কবে হবে সেটাও আমরা ইনশাল্লাহ ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে যারা বাইকিং এ আসতে যাচ্ছেন, যে বাইক রাইড করতে যাচ্ছেন বা চিন্তা করছেন যে আমি স্টার্টটা কোথা থেকে করব, যে কারণ আমি তো ফার্স্ট, যারা বিগিনার তাদেরকে আমি কখনোই R15 বা MT এসব আমি সাজেস্ট করি না। কেন করি না, কারণ কি, এটা যেহেতু একটা স্পোর্টস এডিশন বাইক, সেক্ষেত্রে আপনি যদি নিউ রাইডার হয়ে থাকেন তাহলে এখানে একটু প্রবলেম হওয়ার চান্স থাকে। সো তাদের জন্য কোন অপশনটি সাজেস্ট করব আমি, সেটা শুধুমাত্র একটি অপশনই, সেটা হচ্ছে ইয়ামাহা রেজেড আর 125 স্কুটার রাইডার। এটা হচ্ছে বলতে পারেন বাংলাদেশের বর্তমানে সবচাইতে টপ স্কুটারের মধ্যে একটি। এই স্কুটারেই আপনি অন্য কোনো টেকনোলজি পাবেন না, কারণ একটা বাইকের কিন্তু সর্বশেষ বিশেষত্ব কোথায়, তার ইঞ্জিনে। ইঞ্জিনটা দেখে যদি বেটার হয় তাহলে আপনার বাইকটিও আপনার জন্য বেস্ট বাইক। সো এই বাইকটিতে বা স্কুটারেই সর্বপ্রথম বাংলাদেশে যেটা হচ্ছে আপনার ব্লুকোর, ইয়ামাহার ব্লুকোর ট্রাস্টেড ইঞ্জিনের সাথে ইউজ করা হয়েছে হাইব্রিড টেকনোলজি, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। তাছাড়াও এটাতে রয়েছে মাল্টি ফাংশনাল কি সিস্টেম, এবং এটা ফ্রন্টে ইউজ করা হয়েছে ডিক্স ব্রেক এবং রেয়ারে হচ্ছে ড্রাম। কিন্তু তাছাড়াও এটার সাথে আপনার UBS টেকনোলজি ইউজ করা হয়েছে, UBS মানে হচ্ছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। সো ইউনিফাইড ব্রেকিং সিস্টেমটা কি সেটাও আমি ইন ডিটেলসে বলবো, কিন্তু ভাইয়া সব যদি ব্লগসে বলি তাহলে কিভাবে চলে, আসছেন একটু কথা বলেন, ভালো লাগে কাস্টমারদের সাথে কথা বলতে, কারণ আমার সবসময় কাস্টমার বান্ধব। তো যারা বাইক সম্বন্ধ রিলেটেড যে আসলেই যে পারচেজ করতে হবে তা না, আপনারা যে কোনো বিষয়ে জানতে চান চলে আসবেন আমাদের এখানে, হ্যাসেল ফ্রি, ইনশাল্লাহ বেটার সাজেশন বেটার ডিসিশন আপনারা পেয়ে যাবেন, কারণ আমি অনেকদিন যাবত এই প্রফেশনে ইনশাল্লাহ টুকটাক একটু বলতেই পারেন, অভিজ্ঞতা আছে, কিন্তু বলতে এটা বলবো না যে আমি প্রো বা মাস্টার এরকম কোনো কিছু না, জাস্ট নলেজ রাখি, এটি হচ্ছে বড় বিষয়। সো এটা দেখতে পাচ্ছেন ব্লু কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং তার সাথে দেখিয়ে রাখি হচ্ছে আরেকটি কালার, সেটা হচ্ছে ম্যাট রেড কালার। সো খুবই গর্জিয়াস কালার, এবং এটা হচ্ছে দুটোতেই হচ্ছে ফ্রন্ট এবং রেয়ারে দুটোতেই আপনার টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, এবং এটার কন্ট্রোলটা খুবই অসাধারণ চমৎকার। এটার আন্ডার সিট স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে 21 লিটার, যেখানে আপনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র দিয়ে বা কাগজপত্র বা ইভেন একটা ভালো মানের হেলমেটও আপনি আন্ডার সিট স্টোরেজে রাখতে পারবেন। এটা ফুয়েল ক্যাপাসিটি দেওয়া হয়েছে 5.5 লিটার, এবং এটার মাইলেজটা যেহেতু এটাতে হাইব্রিড টেকনোলজি ইউজ করা হয়েছে দুর্দান্ত মাইলেজ পাবেন। সো এটা আমি বলতে পারি ঢাকা সিটিতে আপনারা 60-65 মাইলেজ পেয়ে যাবে। এখন আসি প্রাইজের বিষয়ে, এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টারে 2,05,000 টাকা, এবং সেখান থেকেও আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখন এসেছে সেই সময়টি, ভিডিওর মাঝখানে বলেছিলাম ভিডিওর লাস্টে একটি অফার দিব, সেই অফারটা কি সেটা জানিয়ে রাখি, তো তার আগে একটু রেগুলার অফারটা বলে রাখি। আমাদের প্রত্যেকটি বাইকের সাথে আপনারা টুকটাক গিফট আইটেম পেয়ে যাবেন, যেমন ডাস্ট কভার, কিরিং, এটা আপনারা পেয়ে যাবেন, তার সাথে থাকছে সামান্য কিছু ক্যাশব্যাক অফার, এবং যে বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটি বাইকের সাথে আপনারা 5টি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। এখন আসি সেই অফারটি, বিষয়টা হচ্ছে এমন, আমরা গত মাসে একটি অফার দিয়েছিলাম, সেটার জন্য আমরা কিন্তু আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টার পেজে লাইভও করেছিলাম। বিষয়টা ছিল এমন যে যারা ফেব্রুয়ারি মাসে 2022 সালে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টার থেকে বাইক পারচেস করবে, তাদের সে সকল কাস্টমারগুলো নিয়ে আমরা একটি র্যাফেল ড্র করব। সেই র্যাফেল ড্রতে যিনি একজন লাকি কাস্টমার হবেন তিনি পেয়ে যেতে পারেন একটি স্মার্টফোন গিফট।
সেই অফারটি কিন্তু আমরা দেখিয়েছি দিয়েছিও লাকি কাস্টমার কিন্তু পেয়েছেন স্মার্টফোন এবং সেই অফারটি আমি বলতে চাই যেহেতু এটা মার্চ মাস অগ্নিঝরা মার্চ তো সেজন্য এখান আর এই মান্থেও আমরা আরেকটি সেই অফারটি আমরা রাখছি সেটা হচ্ছে যারা এই মার্চ মাস 2022 সালে আমাদের এখান থেকে বাইকগুলো পারচেজ করবেন তাদেরকে নিয়েও আমরা আরেকটি র্যাফেল ড্র করব এবং সেই র্যাফেল ড্রতে যিনি লাকি কাস্টমার উঠে আসবেন তিনিও পেয়ে যেতে পারেন আরেকটি স্মার্টফোন গিফট সো ভিউয়ার্স এখন কিন্তু বাইকের প্রাইস কিন্তু মোটামুটি বাড়ছে সো আপনারা এই সময়টাই হবে সবচেয়ে মানে এই 7 থেকে 10 দিনের মধ্যে বেস্ট অপশন হবে আপনারা বাইকগুলো পারচেজ করতে এবং এটা বলে রাখি আমরা 100% সিভিও কন্ডিশন বাইকগুলো ইম্পোর্ট করে থাকি এবং বিক্রয় করে থাকি এবং বাইক প্রাইস বেস অফ কারণ কি অ্যাকচুয়ালি সর্বপ্রথম কথা হচ্ছে ইন্ডিয়া নিয়ে আমার হাতে এখন প্রোডাকশন কম সেকেন্ড বিষয়টা হচ্ছে যা যেখানে যে যে বাইকগুলো ছিল সেগুলো অলরেডি স্টক আউটের দিকে সো আর এটা না বললেই হয় না আমরা যে ইন্ডো R15 গুলো যে সেল করেছি আমরা কিন্তু হিউজ পরিমাণ লস করে বিক্রি করেছি কিন্তু কিছু করার নেই তখন মার্কেট সিচুয়েশন যা ছিল তাই করেছি তো এখন মোটামুটি সেই লসগুলো কভার করে বাইকগুলো শেষ হয়ে গেছে এখন সবসময় যদি লস দিতেই থাকি তাহলে তো মার্কেটে টেকা মুশকিল হয়ে যাবে সো এখন আমরা একটু প্রাইসটা শুধু আমরা না টোটাল মার্কেটে একটু প্রাইসটা আপ করতেছে হ্যাঁ অবশ্যই আশা করি আরো বাড়বে কারণ যে লসগুলো হয়েছে হিউজ লস সেটা বলে বোঝানো সম্ভব না যাক ওটা আর কথায় না যায় সো আপনারা এখন পর্যন্ত মার্কেটিং তো অলরেডি বাইক প্রাইস আপ করেছে কিন্তু এখন পর্যন্ত আমরা এক্সক্লুসিভ বাইক সেন্টারে আমরা প্রাইসটা কিন্তু ঠিক আগের মতোই রেখেছি তবে এটা কতদিন রাখতে হবে ধারণা না জানি না কারণ আমার অলরেডি স্টকও কিন্তু শেষের পথে আপনারা কি আগের প্রাইসে বাইক সেল দিচ্ছেন এখন পর্যন্ত তবে 7-8-10 দিনের মধ্যে কি হবে আই ডোন্ট নো ওকে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন সেটা হচ্ছে মিরপুরে কিন্তু 60 ফিট রোড একটি এবং সেটা খুবই নাম করা রোড সো যে কাউকে বললে পরে তারা দেখিয়ে দেবে মিরপুরে 60 ফিট রোডে এসে মধ্যপীরের বাগে আসবেন মধ্যপীরের বাগে পাকা মসজিদের পাশেই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টার তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের গুগল লোকেশনটা পেয়েও যাবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে তো আমাদের নাম্বারগুলো দেওয়া থাকছে সো আপনারা এসে আমাদের শোরুমটা ভিজিট করে যেতে পারেন এতটুকু বলতেছি কেউ খালি হাতে ফেরত যাবেন না প্রাইস নিয়ে চিন্তা করবেন না মার্কেটে যে যা প্রাইস আছে এসে জাস্ট আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি সেখান থেকেও রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন সো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি না টেনে দেখার জন্য এবং ইনশাআল্লাহ আমরা নেক্সটেও আরও হট হট কালেকশন নিয়ে আসবো ভাইয়ের চ্যানেলের মাধ্যমে এবং যারা নিউ আছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সর্বশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সর্বশেষ বাইক কালেকশনের আপডেট পেয়ে যান এই চ্যানেলে সো আর সর্ব যেটা হচ্ছে মেন কথা যেটা মেন বলি আমি এই জন্যই যে কারণ শুধু তো বাইক রাইড করলেই হবে না তার সাথে সেফটিটাও ইনশিওর করতে হবে কারণ আমি যতক্ষণ পর্যন্ত বাইকার্সরা সেফটি ইনশিওর করে বাইক রাইড করবেন তার মানে আপনারা সেফ আমরা যারা বাইকগুলো সেল করি আমাদের সেল করেও ভালো লাগবে সো যারা বাইকার্স আছেন রিকোয়েস্ট থাকবে একটাই সেফটি ইনশিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না এবং ভিউয়ারদের উদ্দেশ্যে একটি বলি আমরা ফিরে আসছি নতুন কোনো সেলস আপডেট অথবা বাইক কালেকশন নিয়ে আমাদের এক্সক্লুসিভ বাইক সেন্টার থেকে